আমি আসলে বেশি কিছু বলতে যাচ্ছি না, আমি প্রস্তুত ছিলাম না কিছু বলার জন্য, আমি বেশি সময় নেব না। আমি ভেরি ইমপ্রেসড অল্প সময়ের মধ্যে অর্কা হোমস এবং অর্কা হোমসের পাশে স্কুলের বাচ্চারা যা দেখিয়েছে আমাদেরকে, আমি সাংঘাতিক সন্তুষ্ট। আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, দেখার জন্য, অর্কা হোমসে ইনভলভ হওয়ার জন্য ধন্যবাদ। আমরা রাজশাহী ক্যাট কলেজে আমাদেরকে দিয়ে শুরু হামিদ ভাই এবং ফার্স্ট ব্যাচ আমি থার্ড ব্যাচ আমাদেরকে দিয়ে 1966 সালে 50 বছর আগে রাজশাহী ক্যাট কলেজ শুরু হয়েছিল। আমি গাইবান্ধার ছেলে, আমার গ্রামের বাড়ি গটিয়া গ্রামে এই সাঘাটা থানায়, আর আমার শহরের বাড়ি এখান থেকে 10 মিনিট গাইবান্ধার পশ্চিম পাড়ায়। এই অর্কা হোমস চট্টগ্রাম আমরা বহুদিন আগে থেকে আমাদের ইচ্ছা ছিল ভিজিট করব, কোনোবারই হয়নি, কিন্তু 2 বছর আগে হয়েছিল। জাহানায় তখন ওখানে ছিল, ও মানে অর্কা হোমস চট্টগ্রাম আমাদেরকে এমনভাবে অভিভূত করেছিল, এটা বলার মানে বলে। অর্কা হোমস আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় হামিদ ভাই, মঞ্চে উপবিষ্ট আমাদের অর্কার অন্যান্য বড় এবং ছোট ভাই, আমার ইমিডিয়েট বড় ভাই মাহমুদুর রহমান তাজু ভাই এখানে উপস্থিত হচ্ছে, ভারতীয় যুক্তরাষ্ট্র থেকে এসেছেন, আমার ছোট ভাই নাভিদ এসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, জাহানিয়ার তো আছেই যে সব কিছু একাধিক করে চলেছে বাংলাদেশে, আমার উপাশে আমার অর্কার ছোট ভাই হাসান রয়েছে, এবং মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এবং সুধীবৃন্দ, এবং আজকে আমাদের অর্কা হোমস এবং হোসেনপুর মুসলিম একাডেমির ছোট ছোট ছেলেমেয়েরা, তোমাদের সকলকেই জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রথমে একটি কথা বলি যে আমি কোনো বড় বক্তৃতা দেবো না, কেননা আজকে আমরা প্রথমে আমরা সকলেই শুনতে চাচ্ছি যার বক্তব্য, তিনি হচ্ছেন আমাদের রাজশাহী ক্যাডেট কলেজের ক্যাডেট নাম্বার 1 অর্কা হোমসের সঙ্গে যুক্ত। একটি জিনিস মনে রাখবে যে অর্কা এবং অর্কা হোমসের মধ্যে কিন্তু আত্মিক কোনো তফাত কিন্তু নেই, আমাদের আত্মার দিক থেকে আমরা কিন্তু একদম একজোট হয়ে একসঙ্গে রয়েছি এবং একসঙ্গে থাকব। হয়তো প্রাতিষ্ঠানিকভাবে আমরা ক্যাডেট কলেজ একখানে, অর্কা হোমস আর একখানে, হয়তো এই দূরত্ব আমাদের আছে, কিন্তু আত্মার দিক থেকে, আমাদের বন্ধনের দিক থেকে, ভ্রাতৃত্বের দিক থেকে, আমাদের মননের দিক থেকে, এই দুটোর মধ্যে কিন্তু কোনো তফাৎ থাকবে না, থাকতে পারে না। কেমন সম্পর্ক হবে ফোর্থ ব্যাচে, আর নাভি হচ্ছে ক্যাডেট কলেজে কত বছর নাভি? গত বছর যখন আমি আমেরিকাতে গেছি তখন যে নাভিদ কে মিজান ভাই অর্কার, নাভিদ কে অর্কার, এই যে অর্কার, মনে হলো যে নাভিদ যেন আমার হাজার বছরের চেনা কোনো একজন মানুষ, যে মনে করেছে যে মিজান ভাই জন্য কিছু করার কর্তব্য এবং দায়িত্ব, এবং আমার মনে হয়েছে যে আমি ছোট ভাইয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, শুধু আমার এখানে তো লজ্জার বা কোনো কিছু এখানে কোনো স্থান নেই, ও তো আমারই একজন। এইরকমই হচ্ছে অর্কার বন্ধন অটু, এইরকমই আমরা হামিদ ভাইকে কিছু বললে কিন্তু আমরা অনুরোধ করি না, আমরা হামিদ ভাইয়ের কাছে দাবি করি যে হামিদ ভাই আপনার কাছে এটা চাই আমি, এটা আপনাকে করে দিতে হবে। এবং আমি জানি যে আজকে আমরা অর্কার সদস্যরা যেভাবে একে অপরের কাছে দাবি করি, তোমরা যারা অর্কা হোমসে রয়েছ তোমরাও অর্কার কাছ থেকে একইভাবে সব কিছু দাবি করতে পারবে, এবং শুধু পড়াশোনার জন্য নয়, তোমাদের ভবিষ্যৎ জীবনে ভালো কলেজ অধ্যয়ন করবার জন্যে, ভালো চাকরির জন্যে, এবং জীবনের যে কোনো প্রতিকূলতা আসুক না কেন, যদি সাহায্যের প্রয়োজন হয় তখন মনে রাখবে যে তোমাদের নিকট আত্মীয় বাবা মা আত্মীয় স্বজন ছাড়াও তোমাদের পাশে আরও অনেকে দাঁড়িয়ে আছে,
তুমি যদি শুধুমাত্র বলো যে আমি অর্কা হোমসের একজন, তাহলে দেখবে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করবে না, তোমার সাহায্যে সবাই ঝাঁপিয়ে পড়বে এবং তোমার অসময়ে তোমার পরিত্রাণের ব্যবস্থা করে দেবে। এটার জন্যই কিন্তু আমরা বলি যে অর্কার শক্তিটাও চেঙ্কার। আমরা কেউ নিজে একা কি এবং একা এই জিনিসটা আমরা কখনো ভাবি না, আমরা মনে করি সকলে মিলেই হচ্ছে অর্কা, সকলের সৃষ্টি হচ্ছে অর্কা, সকলের অবদানই হচ্ছে অর্কা। আজকে যে কথাটি জাহানের এখানে বলেছে, অবশ্যই এখানে জাহানের যে অবদান ও নিজে যে পরিশ্রম করে এটা আমরা চট্টগ্রামে গিয়ে দেখেছি, চট্টগ্রাম আমাদের অর্কা হোমসে, যে ও এই যে নিবেদিত প্রাণ, এটি যদি না থাকতো তাহলে কিন্তু এবং এই উদ্যোগটি যদি গ্রহণ না করতো তাহলে হয়তো অর্কা হোমসের স্বপ্ন হয়তো থাকতো না, স্বপ্ন হিসেবে থাকতে পারতো, বাস্তবায়িত হতো না। স্বপ্নকে অনুদান করেছে বাস্তবে। প্রথমে করবে একটা লজ্জার কথা বলি, এবার একটু লজ্জার কথা স্বীকার করে নিতে হয় জনসমক্ষে, যেটা আমার বড় ভাই একটু আগেই বলে গেছে যে এখান থেকে 10 মিনিটের পথ হচ্ছে আমাদের বাড়ি গাইবান্ধাতে, আমরা গাইবান্ধারই মানুষ, কিন্তু অর্কা হোমসে এই চাওয়ার প্রথম আগমন। আর হামিদ ভাই বোস্টনে থাকে, বলছিল এটা হামিদ ভাইয়ের তৃতীয় আগমন। এখন লজ্জায় নাতে যাই কোথায়, যে অত দূর থেকে তৃতীয়বার হয়তো হামিদ ভাই আসলেন, আর 10 মিনিটের পথ আমি মিজানুর রহমান এই প্রথমবার শুধুমাত্র এসেছি অর্কা হোমসে। তা আমি জানি এটি লজ্জা, কিন্তু লজ্জা নিবারণের পথ নিশ্চয়ই আছে। এবং তাই আমি বলছি যে জাহানিয়া, তুমি যদি কম্পিউটার ল্যাব করো বা অন্য কোনো কিছু সাহায্য দরকার হয়, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আপ্রাণ চেষ্টা করব, তুমি যদি সুনির্দিষ্টভাবে বলো তাহলে অন্তত পক্ষে সরকারের কাছ থেকে আমি যদি ধর্ণা দিতে হয়, ধর্ণা দিয়ে হলেও এগুলো আদায় করে যেন এখানে আনা যায় সেই ব্যবস্থাটা করবার আপ্রাণ চেষ্টা আমি করব। এবং এই কাজে আমি আপনাদের সকলের দোয়া কামনা করছি, আপনারা দোয়া করবেন যেন এই উদ্দেশ্য আমরা সফলভাবে যেন সম্পাদন করতে পারি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে জাহানিয়ার এবং তার পরিবারকে, তারা যেভাবে এই অর্কা হোম সৃষ্টি করেছেন এবং আমাদের এই অত্র এলাকার প্রচুর কিয়েরও বলেছেন যে অনেকটা অবহেলিত উপেক্ষিত একটি জনপদ, সেই জনপদের ছোটো ছোটো ছেলেমেয়েদের ভেতরে আমরা যে সম্ভাবনা দেখছি, তাদের যে বিচ্ছুরণ আমরা আজকে দেখেছি এবং তাদের ভবিষ্যতে যে বিরাট, আমার বক্তব্য শেষ করছি, আপনাদের সকলে মঙ্গল হোক। আমার ছোট ভাই মাহমুদুর রহমান, মিসেস মাহমুদুর রহমান এখানে আছেন, ইউএনও জনাব মাসুদুর রহমান মোল্লা সাহেব, স্কুলের হোসেনপুর মুসলিম একাডেমির বোর্ড অফ ট্রাস্টির জনাব মকবুল হোসেন সাহেব, জনাব জাহিদুল হক সাহেব এবং অন্যান্য যারা আছেন, আমার ছোট ভাই মেজর হাসান, 100 কোটি মানুষ, 1 বিলিয়ন, 700 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষ একবেলা খেতে পারে, 200 কোটি মানুষের পরিষ্কার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, হ্যাঁ বিশুদ্ধ পানি খাওয়ার মতো উপায় নেই, 200 কোটি মানুষ তারা ওই অবস্থায় মারা যাবে। এবং যদি আমি বিশুদ্ধ পানি না পাই তাহলে কি হবে, অসুখ বিসুখ মারা যাবে। মানব পাচার আট লক্ষ মানুষ পাচার হয় প্রত্যেক বছর, তার মধ্যে বেশিরভাগই হল 18 এবং মহিলা, রিফিউজি শরণার্থী 52 মিলিয়ন, 5 কোটি মানুষের বেশি হল দাস প্রথা নাই বলে আমরা জানি, পৃথিবীতে দাস প্রথা নাই বলে আমরা জানি, কিন্তু দাস প্রথা বিভিন্ন ফর্মে আছে এবং তার সংখ্যা হলো যে যত মানে মানুষ দাসত্বের মধ্যে আছে 2 থেকে 3 কোটি।
শুনতে পায় না, 7 কোটি মানুষ কি বলে বদ্ধ। এবং 100 কোটি মানুষের বিভিন্ন ধরনের ডিসএবিলিটি, প্রতিবন্ধিতা, নতুন শব্দ শিখলাম, প্রতিবন্ধিতা, বিভিন্ন ধরনের ডিসএবিলিটি, তার মধ্যে আমিও পড়ি। দুপুর পর্যন্ত আমি কাজ করতে পারি না। তো এভাবে আরো মানে লিস্ট দীর্ঘায়িত করা যায়। তো এটার সামনে আমাদের আপনাদের দুঃখ কষ্ট কতটুকু, কয়জন এখানে আছে যে রাত্রে না খেয়ে বিছানায় যায়, কয়জন এখানে আছে যে বিশুদ্ধ পানি পায় না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। এটা এটা আরেকটা বলার কারণ হলো যে অর্কা মনে করতে পারে যে অর্কা অনেক কিছু করছে, কিন্তু আসলে আমরা যা করছি, হ্যাঁ, যেখানে কত জানা থেকে আমরা কতজনের খবর নিচ্ছি, দুটা এখানে মিলে 50 জন কি করছে, কত আমরা করতে পারতাম সে তো লড়াই করতে করছি। এটাও কিন্তু আমার একটা এই যে পরিসংখ্যা দিলাম সেটার উদ্দেশ্য যে আমরা বুঝতে পারি যে আমরা কত সামান্য করছি। সমুদ্রের মধ্যে 1 ফোঁটা পানি ফেলানো, কিন্তু যত করছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এটার পিছনে যারা আছেন, যে অর্থাৎ বংশের পিছনে যারা আছেন, তাদের জ্ঞাতার্থে আমি কিছু হাদিসের নকল করার চেষ্টা করছি। একটা হাদিসে কম বেশি এরকম আছে যে যে বাচ্চার সামনে যারা আমরা এদের সব তোমরা সবাই মঞ্চের দিক দিয়ে আসবে, এসে তারপরে এখান থেকে ফুল নিয়ে চলে যাবে, সবাই এখানে আসো। হ্যাঁ, এখানে আসো, এখানে আসো, ফুলগুলো এখানে এখানে দিয়ে রাখো, ফুলগুলো এখানে দাও, ওই দিকে আসো। এবার অর্কাহোমসের বাচ্চারা তোমরা উপস্থিত হও। আরে স্ত্রী আমরা নেন না কে বাচ্চা একটু একটু পিছনে দাও, ঠিক করে দেবো, ধন্যবাদ বলো। আচ্ছা,
আচ্ছা তুমি আমাদের সবার তরফ থেকে কিছু বলো। সবাইকে থ্যাংক ইউ আমাকে এই সুন্দর উপহার দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং আমাদের জন্য যে আকর্ষণীয় পুরস্কার এসেছে তার পক্ষ থেকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি এবারে বিশেষ পুরস্কার এবার আমি অকার সদস্য যারা এসেছেন অনেক কষ্ট করে অর্কা সদস্য জাকির তার জন্য একটা বিশেষ পুরস্কার প্রত্যেকবার পয়েন্ট থেকে বা খুব অনন্য দুটো বই একেবারে। হাসান ভাই ঠিক আছে এবার আসবে এস ক্রেট মোহাম্মদ নাভিদ আহমেদ। তাহলে যে মোহাম্মদ নাভিদ আহমেদ অর্কা নাম্বার 2201 কারেক্ট। ওকে উই হামলি অ্যাকনোলেজ ইউর কিন ইন্টারেস্ট অ্যান্ড আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন এস্টাবলিশিং অর্কমস গায়বান্ধা। উই শ্যাল রিমেইন এভার অবলাইজ টু ইউ। ইউর রিওয়ার্ড ইজ উইথ অল মাইটি। মে আল্লাহ ব্লেস ইউ ইনর্মাসলি অ্যান্ড ইটারনালি। আমিন। এরপর হচ্ছেন ডক্টর পাওয়া উচিত সবচেয়ে বড় পুরস্কারটা কার পাওয়া উচিত বলো। সবচেয়ে বড় পুরস্কারটা হচ্ছে অর্কা হোমসের জন্য সবচেয়ে যিনি লোগো তৈরি করা হচ্ছে লোগোটা হচ্ছে যে উপরে লেখা আছে অর্কা হোমস তার নিচে লেখা আছে এ হোম ফর দ্য ডেস্টিটিউট চিলড্রেন স্পন্সর ওল্ড রাষ্ট্রীয় ক্যারেজ অ্যাসোসিয়েশন অর্কা ডক্টর আব্দুল হামিদ অর্কা 1/1। এখানে লেখা আছে আমি থাকার জন্য পড়ছি এটা হলো যে উই হামলি অ্যাকনোলেজ ইউর আনটারিং এফোর্ট। আনটারিং মানে যে বিরামহীন উনি একটু আগে যে কথাটা বললেন যে যারা ইতিমধ্যে সেবা করে তারা বিরামহীন যেন তারা জেহাদ যাও 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 অমিত ভাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ যে তিনি অনেক কষ্ট করে এসেছেন এবং আমাদের বাচ্চাদের জন্য আমাদের জন্য উনি অত্যন্ত নিবেদিত প্রাণ এবং আমাদের গ্রাম পরে আমি আলমগীর ভাইয়ের এবং সিদ্দিক ভাইয়ের কথাটা আমি এখানে কী লেখা আছে পড়ে শোনাচ্ছি। এটা হলো যে আলমগীর ভাই সব পিছন থেকে আমাকে গাইড করতেন অ্যান্ড এক্সেলেন্ট কন্ট্রিবিউশন ইন এস্টাবলিশিং এই পরিবেশে শুধু যুক্তরাষ্ট্রের বস্টন থেকে
এসেছেন শেখ আব্দুল হামিদ, প্রফেসর আব্দুল হামিদ ভাই এসেছেন, তাজু ভাই, তার পরিবার পরিজন সহ এসেছেন, নাবিল ভাই সেই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামে, এজন্য তাদেরকে এমন কোনো শব্দ নাই, এমন কোনো ভাষা নাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের, আর লাগবেও না আমাদের, শুধুমাত্র আছে অনুভূতি, অনুভূতি প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ ভাণ্ডার আমার দ্বারা নেই। আজকের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান, যাকে টিভি শোতে দেখি, পত্রিকায় দেখি, আমাদের এই ডায়মন্ডের তিনি কিছু সন্তান, আজকে তিনি আমাদের সামনে উপস্থিত, আমি এই গ্রামবাসীর পক্ষ থেকে তাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই ছোট্ট পরিসরে ছোট্ট স্কুলে এসেছেন আমাদের টিএনও স্যার, অনেক কর্মব্যস্ততার মধ্যেও তিনি সময় বের করেছেন যেন তার কৃতজ্ঞতা এসেছেন, শিক্ষা কর্মকর্তা দুইজন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এসেছেন, পুলিশ কর্মকর্তা তার প্রতি আমার কৃতজ্ঞতা, অনেক কষ্ট করে অনেক সময় বাঁচিয়ে তারা এসেছে, আমার এই গ্রামবাসী এই হোসেনপুর বন্যা প্রভাবিত দারিদ্রকে শিক্ষার একেবারে অনগ্রসর সেইখানে দ্বীপ দাঁড়ানো করতে চেষ্টা করছে, আমরা সাদরে গ্রহণ করেছি এবং আমরা তাদের প্রতি তাদের জন্য ওই যে বলা হচ্ছে বারবার এটা না দুনিয়াবি কল্যাণের চাইতে আমরা কল্যাণ কামনা করতাম না, এটা না কল্যাণ আমরা কামনা করি। আমি একদম বয়োবৃদ্ধদের মধ্যে অন্যতম হয়েছি, তবে আমি আব্দুল হামিদ ভাইয়ের কাছে নাবিল ভাইয়ের কাছে আমার মিজান ভাই সামান্য সেবক হওয়া যদি ওনারা আমাকে অনুমতি দেন, তো বাকি জীবনটা আমি এর জন্য উৎসর্গ করব। আমি আর কোনো কথা বাড়াব না, সবার মঙ্গল কামনা করি, এই এতিমদের কল্যাণ কামনা করে আমার এই বক্তব্য শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আসবে নাসরিন, যে আমাদের এই গান অনুষ্ঠানের জন্য আমাদের গত ডিসেম্বরে প্রোগ্রাম করেছিল, এবার প্রোগ্রাম করেছে, এবং সে অনেক দূর গ্যাবানে থেকে তার বাচ্চাকে ছেড়ে, তার স্কুলকে ছেড়ে আমাদের জন্য সময় দিয়েছে, তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ। জনাব বিল্লাল হোসেন, আজকে আপনারা যে চমৎকার ডিসপ্লে দেখলেন, উনি আসলে তার পিছনে উনি কারিগর, পুরো প্রোগ্রাম এই কোয়ার্ডিনেশন করার পিছনে জনাব শফিক ইসলাম দিনরাত এতদিন পরিশ্রম করেছেন, তাকেও আমরা অভিনন্দন জানাই। আমাদের অনুষ্ঠানের এই এতদিন এই আমাদের নির্দেশনামূলক চমৎকার বক্তব্য রাখার জন্য মাননীয় প্রধান অতিথিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই উপদেশ আমাদের আগামী দিনের জন্য পাথে হয়ে থাকবে, আমরা আপনাকে অনুসরণের সর্বান্ত চেষ্টা করব। আমি এখন সবাইকে অতিথিবৃন্দের স্থান ত্যাগ না করা পর্যন্ত নিজ নিজ চেয়ারে অবস্থানের অনুরোধ করছি। উপজেলা থেকে যারা এসেছেন তাদের জন্য হালকা চা নাস্তার ব্যবস্থা করা হয়েছে আমাদের টেন্টের ভিতরে, ওনারা কাইন্ডলি ওখানে যান। বাকিদের জন্য আমরা চা চক্রের ব্যবস্থা করা আছে, তারা কাইন্ডলি এখানে বসে থাকবেন, আপনারা আগে চলে যাবেন না, আপনাদের জন্য ব্যবস্থা করা আছে, প্লিজ।
ম্যাডাম কোথায়? ম্যাডামকে নিয়ে আসেন। রুস্তম ভাই কিন্তু যেহেতু কেজি থেকে আপনারা পিএসসি দেওয়াচ্ছেন, যেহেতু জনগণের বাচ্চা, ওই বাচ্চা ভাই আগে দিচ্ছে।